বাংলা চব্বিশ নামে অনুসরণ রয়েছে আপনার সঙ্গে এবং শুরুতেই বিধাননগরের মেয়রে বক্তব্য শোনাবো আপনাদের। বকেয়া ডিএনএ বা রাজ্য সরকারকে তোপ দাগলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। নিজের দলের সরকারকে কড়া ভাষা আক্রমণ জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মী ইউনিয়নের সভায় কি বলেছেন সব্যসাচী প্রথমে শোনাবো। সিভিক বডি পৌর নিগম, আমরাও পুরোপুরি কেন্দ্রীয় সরকারের মতো যদি দিতেও না পারি অ্যাডহক দিই, কিন্তু আপনাদের শুনছি 2016 সালের পর থেকে কোনো বৃদ্ধি হয়নি, শুধু চেয়ারম্যান পকেটস্থ করে আস্তে আস্তে বড় ব্রিফকেস থেকে থলে কিনে নিয়ে তাতে ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। বিদ্যুৎ ভবনে আমি সব্যসাচী দত্ত বলছি, আপনারা আগামী দিনে আমায় সহযোগিতা করুন, আমি কথা দিচ্ছি বিদ্যুৎ ভবনের তিনটে গেট অবরুদ্ধ করে দেব, কাউকে ভেতরে ঢুকতে হবে না। মদনদা নিশ্চয়ই নেত্রীকে জানাবেন, নেত্রী জানলে নিশ্চয়ই সেটা ফেলা যাবে না, কিন্তু এইটুকু বলি নেত্রীকে যদি এই চেয়ারম্যান সাহেব কানে তুলো পুড়তে যান, সন্না দিয়ে সেই তুলোটা সরিয়ে দেওয়ার জায়গাও আমরা কিন্তু রাখি। আমার সরকার নিশ্চয়ই আমার সরকারের জন্য আমরা মাথা পেতে সবকিছু হজম করি, কিন্তু আমার সরকারই যদি আমার মাথায় কাকের মতো পাতকৃত্য করে দিয়ে চলে যায়, অন্তত মাথাটা মুছে তো নেব। আর আমার সরকারে বলতে কাকে বোঝাই, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে, কারণ আমি বলবো উনি আগে আমাদের দলের নেত্রী, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রেস অনেক বিতর্কিত নিয়ে চলে নিচ্ছে আমার সব পরিচিত বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আমি জানি এসব দেবে কালকে যে এই সব বলে গেল। হ্যাঁ বললাম, আর যা বলেছি সব জ্ঞানে বলেছি, মিথ্যে কথা বলিনি, বাস্তব করতে পারি কিনা তার উদাহরণ দিয়ে দেখাবো। শুনলেন সব্যসাচী দত্তের বক্তব্য, রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি আজ রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মী ইউনিয়নের সভায়। তিনি বলছেন বিদ্যুৎ দপ্তর তার চেয়ারম্যান, তিনি কাড়ি কাড়ি টাকা ঘুষ নিচ্ছেন এবং নিজেও পদে বসেছেন ঘুষ দিয়েই, টাকা নিয়ে পর্ষদের চেয়ারম্যান পোস্টিং দিয়েছেন, এরকম অভিযোগ করেছেন আজ সব্যসাচী দত্ত। এমনকি ডিএনইও বর্তমান সরকারকে তোপ দেখেছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত, এমনকি নিজের দলের সরকারকে কড়া ভাষা আক্রমণ করেছেন সব্যসাচী দত্ত। রাজ্য বিদ্যুৎ পর্ষদে কর্মী ইউনিয়নের সভা ছিল এবং সেই সভায় সব্যসাচী দত্ত রীতিমতো বিস্ফোরক তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, বকেয়া ডিএনএ সরকারকে তোপ দেখেছেন। বিদ্যুৎ পর্ষদে কর্মী ইউনিয়নের সভায় দাঁড়িয়ে তিনি বলেছেন চেয়ারম্যান কাড়ি কাড়ি টাকা ঘুষ নিয়েছেন, কি বলেছেন সব্যসাচী দত্ত শুনুন। সিভিক বডি পৌর নিগম, আমরাও পুরোপুরি কেন্দ্রীয় সরকারের মত যদি দিতেও না পারি অ্যাডহক দিই, কিন্তু আপনাদের শুনছি 2016 সালের পর থেকে কোনো বৃদ্ধি হয়নি, শুধু চেয়ারম্যান পকেটস্থ করে আস্তে আস্তে বড় ব্রিফকেস থেকে থলে কিনে নিয়ে তাতে ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। বিদ্যুৎ ভবনে আমি সব্যসাচী দত্ত বলছি, আপনারা আগামী দিনে আমায় সহযোগিতা করুন, আমি কথা দিচ্ছি বিদ্যুৎ ভবনের তিনটে গেট অবরুদ্ধ করে দেব, কাউকে ভেতরে ঢুকতে হবে না। মদনদা নিশ্চয়ই নেত্রীকে জানাবেন, নেত্রী জানলে নিশ্চয়ই সেটা ফেলা যাবে না, কিন্তু এইটুকু বলি নেত্রীকে যদি এই চেয়ারম্যান সাহেব কানে তুলো পুড়তে যান, সন্না দিয়ে সেই তুলোটা সরিয়ে দেওয়ার জায়গাও আমরা কিন্তু রাখি। আমার সরকার নিশ্চয়ই আমার সরকারের জন্য আমরা মাথা পেতে সবকিছু হজম করি, কিন্তু আমার সরকারই যদি আমার মাথায় কাকের মতো পাতকৃত্য করে দিয়ে চলে যায়, অন্তত মাথাটা মুছে তো নেব। আর আমার সরকারে বলতে কাকে বোঝাই, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে, কারণ আমি বলবো উনি আগে আমাদের দলের নেত্রী, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রেস অনেক বিতর্কিত নিয়ে চলে নিচ্ছে আমার সব পরিচিত বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আমি জানি এসব দেবে কালকে যে এই সব বলে গেল। হ্যাঁ বললাম, আর
আর যা বলেছি সব জ্ঞানে বলেছি, মিথ্যে কথা বলিনি, বাস্তব করতে পারি কিনা তার উদাহরণ দিয়ে দেখাবো। আপনারা শুনলেন সব্যসাচী দত্তের বক্তব্য। রাজ্য বিদ্যুৎ পর্ষদে কর্মী ইউনিয়নের সভায় আজ হাজির হয়েছিলেন বিধাননগরের মেয়র এবং সেখানে এই বিস্ফোরক মন্তব্য তার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও তিনি বলেছেন, তিনি আগে দলনেত্রী তারপর মুখ্যমন্ত্রী। সল্টলেকের সভায় এভাবে বিস্ফোরক মন্তব্য সব্যসাচী দত্ত। তৃণমূলকেই তোপ দেখেছেন তৃণমূলের মেয়র। তিনি বলছেন তাঁর সরকারের জন্য সবকিছু হজম করতে হয়, কিন্তু যেভাবে বিদ্যুৎ পর্ষদে কর্মী ইউনিয়নের সভায় তিনি আজ বিস্ফোরক মন্তব্য করেছেন, তা নীতিবোধে চাঞ্চল্য ছড়িয়েছে।